অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের চাল ও ডাল দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়ালো দিনহাটা এক নম্বর ব্লকের রুয়ের কুঠি এলাকায়। রবিবার দুপুরে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের চাল ও ডাল বিলি করা হচ্ছে দেখে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। অভিযোগ, এদিন ওই সেন্টার থেকে পোকা ধরা চাল ও নষ্ট হওয়া ডাল বিলি করা হয়। এরপর সেখানে আসা শিশুদের অভিভাবকেরা বিক্ষোভ দেখানোর পর বিলি হওয়া নিম্নমানের খাদ্য সামগ্রীগুলি ফেরত নিয়ে নতুন করে ভালো চাল ডাল বিলি করা হয়। মধুসূদন দেব বলেন, আজকে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে পচা ডাল ও পোকাধরা চাল বিলি করা হচ্ছিল। ক্ষুব্ধ এলাকার লোকজন বিক্ষোভ দেখায়। খবর পেয়ে আমি এসে প্রতিবাদ করি। এরপর কর্মীরা ঘরে থাকা ভালো চাল ডাল বিলি করে। ভালো চাল রেখে কেন তারা খারাপ খাদ্য সামগ্রী শিশুদের দেবে? এর আগেও একাধিকবার এরকম হয়েছে। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা শেফালী সেন বলেন, ঘরে থাকা আগের খাদ্য সামগ্রী বিলি করতে হয়। সেগুলি শেষ হয়ে গেলে নতুন আসা খাদ্য সামগ্রী বিলি করি, কিন্তু অনেকে তা নিতে চায়নি। পরে তাদের সেগুলি চেঞ্জ করে দেওয়া হলে সমস্যা মিটে যায়। আমাদের নিয়ম হলো, আগে যে এক্সেস মালটা থাকে সেটা আগে দিতে হয়, তারপর নতুনটা ধরে, তারপর যা অবশিষ্ট থাকে সেটা দিতে হয়। সেই হিসাবে আমি দিয়েছি, কিন্তু পরে চালের তাও অতটা হয় নাই, তবু বলছে অনেক কথা, কিন্তু ডালের ব্যাপারে বলছে এটা আমরা নিব না। অনেকে নিয়ে গিয়া দু একজন যেহেতু খারাপ বলছে, আবার তা দেখা দেখি একজন দুজনে দেখা দেখি সবাই এসে ডালটা, পুরান ডালটা ফেরত দেওয়া গেল। আপনার নাম শেফালী সেন। আপনি কি সেন্টার নাম মারতে ছোটে? আমি দিদিমণি, আমি ভেড়াগুড়ি ওয়ান জিবির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। আজকে এলাকার লোক ফোন করে আমাকে বলতেছে, ঠিক আছে, যে আমাদের সেন্টার আছে, এখানটায় এত নোংরা জিনিস খাওয়াতে হচ্ছে, ঠিক আছে, যে ডালের কোয়ালিটি আমি আমার হাতে আমার ডাল আছে আমি দেখাতে পারি, ঠিক আছে, আপনি ফটোটা নিতে পারেন, ভিডিও করতে পারেন। তারা এইভাবে মাল খোয়াচ্ছে আমার বাচ্চা কচ্চাকে, ঠিক আছে, আমার গ্রামের, যে আগামী দিনে আমাদের, ঠিক আছে, চলার জন্য যাদেরকে বাচ্চা কচ্চা নিয়ে চলতে হবে তাদের এত নোংরা জিনিস খাওয়াচ্ছে যে যে কোনো মুহূর্তে ইনফেকশন হতে পারে। তো আমি একটা কথাই বলবো, যারা এখানে দায়িত্বে আছেন তারা কী করতেছেন আমাকে বুঝাইতে হবে, সেই জনগণের কথা অনুযায়ী আমি এখানে আসি। আমার নাম মৃণাল মণ্ডল, ফার্ম টু ইজ দ্য ভেড়াগুড়ি জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। কতদিনের পুরনো নোংরা ডাল ছবিটা তুলে দিতে হবে, কতদিনের পুরনো ডাল আমাকে জানাইতে হবে, প্লাস পার মেম্বার, যেগুলো আমার বাচ্চা আছে, পার মেম্বার কতটুকু কী কী কোয়ান্টিটি আমাকে জানাইতে হবে। যদি সে যদি জানতে না পারি, আমি ডকুমেন্ট এখানকার যে দায়িত্বে আছেন ম্যাডাম তার কাছে নেব। হেল্পারের কাছে আমি বেশি কথা বলতে চাই না, সে হেল্পার তাকে যা দিয়ে বুঝাবেন সেটাই বোঝে উনি, কিন্তু ম্যাডামকে আমাকে বুঝাইতে হবে কী আছে, প্রবলেমটা কী আমাকে জানাইতে হবে। বাবা কিন্তু পচা ডাল খাওয়াচ্ছে, আলুও মাঝে মধ্যে পচা, এবং চাল তো পোকা ধরা আজকের, এটা কি খাইতে পারতেছে না? তো সবাই কেউ নিতে যাচ্ছে না, এর আগেও তিন চার মাস আগে এরকম পচা ডাল বিতরণ করছে, সেটা সেই ব্যাপারে আমি বাধা দিছি, তারপরে আবার নতুন ডাল বস্তা ঘরের থেকে বের হওয়ার পরে নতুন ডাল দিল, আজকেও সেই ঘটনা করছে, পচা ডাল দেওয়া শেষ, তারপরে দেখলে পরিস্থিতি খারাপ, ভয়ঙ্কর আকার ধারণ করছে, সেই সময় আবার ডাল ওই ডাল নিয়ে আবার নতুন ডাল দিচ্ছে, এটা কি কাণ্ড? এই সেন্টারে এইরকম ঘটনা প্রতিনিয়ত হচ্ছে, এটা তো মানা যায় না। কী নাম আপনার? মধুসূদন দেব।